करवा के जाएंगे स्टाइपेंड, हम यहाँ से नहीं। फिलहाल आप लोगों की कितनी डिमांड है? 20,500 स्टाइपेंड चाहिए, और उसमें से कटना नहीं चाहिए। आने जाने के लिए मधुपुर के लिए गाड़ी चाहिए। পুরা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা, যার উপর এই রাজ্যের অন্যতম মেডিকেল কলেজ, অন্যতম টাশিয়ারি হেলথ সেন্টারের অধিকাংশ কাজ নির্ভর করে। আমরা দীর্ঘদিন ধরে ওভারওয়ার্কড এবং আন্ডারপেড। আমাদের আজকে এই শান্তিপূর্ণ আন্দোলনের ফলে আমরা কর্মবিরতি ঘোষণা করেছি। আপনারা সবাই জানেন আমাদের বেতন ভাতা 2017-18 সালে বাড়ানো হয়েছিল শেষবারের মতো, এখন 2022-23 সাল। 2017-18 সালের সঙ্গে 2022-23 সালের অর্থনৈতিক অবস্থার কি কোনো তুলনা করা যায়? সত্যি কি করা যায়? মুদ্রাস্ফীতি বলুন, মূল্যবৃদ্ধি বলুন, জিনিসপত্রের আগুন দ্রব্যমূল্য বলুন, সব কিছুর ক্ষেত্রেই তো আমরা আন্ডারপেড, এবং তাই জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছি। একটা দিন মজুরও দিনে 500 টাকার মতো আয় করতে পারে, আর আমরা যেখানে আয় করছি 416.66 টাকা। আমাদের স্টেথোস্কোপ বলা দিন মজুরে তারা পরিণত করেছে। এই বইমাত্র সুলভ আচরণের বিরুদ্ধে আমরা অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে বসেছি। আমরা আমাদের স্টাইপেন্ড নিয়ে, আমাদের ইন্টার্নশিপে যে স্টাইপেন্ড দেওয়া হয়, স্টাইপেন্ডের নর্মালি স্টাইপেন্ড বৃদ্ধি হওয়ার দরকার, বাট স্টাইপেন্ড বৃদ্ধি হচ্ছে না অনেক বছর ধরে। অ্যান্ড আমাদের উল্টা স্টাইপেন্ড কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে, যে এই এই বাবদে আমাদের এই টাকা, এই বাবদে আমাদের এই টাকা। এইসব অত্যাচার আমাদের কন্টিনিউয়াসলি চলছে কলেজ থেকে। অ্যান্ড আমরা এখন প্রত্যেক বছরের তুলনায় সবাই জানে যে মূল্যবৃদ্ধি কীভাবে হয়েছে। মূল্যবৃদ্ধির সাথে মিলিয়ে একটা নর্মাল একটা মানে দিনমজুরেরও রুজি আজকাল 400 থেকে বেশি আসে। তা আমরা কি 400 টাকাও মানে 400 টাকা করে পাচ্ছি? যে হসপিটালে ডিউটি করে, সারাদিন নাইট ডিউটি করে, ইভিনিং ডিউটি করে, ডে ডিউটি করে, আমাদের কোনো মানে এইভাবে আমাদের ভয়েসকে সবসময় দাবানোর চেষ্টা করা হয়েছে। যে আমরা আমরা অ্যাপ্লিকেশন এর আগে কলেজ অথরিটিকে দিয়েছি, জানিয়েছি আমরা অলরেডি, আমরা 2 সপ্তাহ আগে কলেজ অথরিটিকে জানিয়ে দিয়েছি যে আমাদের রিলস দরকার, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স আমাদের আসেনি। নেগেটিভ রেসপন্স আসছে যে কলেজের বুঝি টাকা নেই, কলেজের টাকা না থাকলে আমরা কেন কাজ করি। আমাদের